করে চিটুর নামে লাল ঝান্ডা কারে পুকার ইনকলাব জিন্দাবাদ। কোথায় বন্ধু আপনি দেখতে পাওয়া যাচ্ছে না কেন? পাটনাতে কি হলো মমতা ব্যানার্জির সঙ্গে? বাঙ্গালুরুতে সীতারাম ইয়েচুরি কি করলো? আপনাদের ভাব ভালোবাসা প্রীতি তৈরি হয়ে গেছে, আপনারা আর কিছু বললে মানুষ বিশ্বাস করবে তো? দিল্লিতে কুস্তি করে পশ্চিমবাংলায় দোস্তি করা যায় না। ভারতীয় জনতা পার্টি লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি করেছে। এই সিপিআইএম 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতা বিরোধী দলে স্থান পেয়েছিল, ওদেরও একটা বিরোধী দলের নেতা ছিল, নাম শুনেছেন কেউ? মনে পড়ে যে কিছু করেছেন, লড়াই করেছেন। তাই নিচের তলার কমরেডদের বলবো, নিচের তলার কমরেডদের বলবো, যদি চোর পিসি ভাইপোকে তাড়াতে হয় আসুন বিজেপির সঙ্গে, এর কোনো বিকল্প নেই, বিজেপি ছাড়া কেউ পারবে না এই মমতা ব্যানার্জির হাত থেকে বাংলাকে বাঁচিয়ে পরিত্রাণ করতে। আপনাদের দুর্গাপুর সহ ডক্টর বিধানচন্দ্র রায়ের এই স্বপ্নের জায়গাগুলো আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর আজকে শেষ কয় হয়ে গেল তৃণমূলের আমলে। এখানে ডিপিএল এর জমি মমতা ব্যানার্জি বেচে দিচ্ছেন, মমতা ব্যানার্জি বেচতে কিছু বাকি রাখেননি। তিনি যেমন কল্যাণীতে হরিণঘাটাতে মাদার ডেয়ারি বেচে দিয়েছেন, হলদিয়া পেট্রোকেমিক্যালের শেয়ার বেচে দিয়েছেন, ঠিক ডিপিএল এর বিপুল পরিমাণ মূল্যবান জমি বেচার কাজ শুরু হয়েছে, আপনারা নিজেরা দেখছেন, আপনারা নিজেরা দেখছেন। এখানকার কেমিক্যাল কারখানার অবস্থা কি রাজ্য সরকারের আমলে? অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আমাদের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করা, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলিতে আপনারা যারা আছেন বসবাস করছেন তাদের যাতে মাথার ছাদ না চলে যায় তার জন্য তিনি সচেষ্ট আছেন। ভোটের মেশিন আসবে, আবার হয়তো এসডিও কে দিয়ে পুলিশকে দিয়ে মেশিন পাল্টানোর ব্যবস্থা করবে। এবারে বিডিওরা যা নক্কারজনক ভূমিকা নিয়েছে আমাদের ভাবতে অবাক লাগে, এরা WBCS পরীক্ষা দিয়ে পাস করেছে, ব্যালট বদলে দিয়েছে, সার্টিফিকেট কেড়ে নিয়েছে। এদের বিরুদ্ধে আমাদের ব্যাপক লড়াই করতে হবে। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব, আমি আমার কথা এখানেই শেষ করতে চাই। আগামী দিনে সততা প্রমাণ করুন। আসানসোলে 2022 সালে ফেব্রুয়ারি
নির্বাচন হয়েছিল, আমরা পাঁচ বা ছটি চৈতালি তিওয়ারি সহ, আমরা অভিজিতের স্ত্রী ইন্দ্রাণী সহ, অমিত তুলসিয়ান সহ, গৌরব সহ আমরা পাঁচ ছটি আসন সম্ভবত পেয়েছিলাম, আপনারা সেইখানে দেখলেন।